নমস্কার, আমি তানিশা। আপনাদেরকে আমার একটা নতুন ভিডিওতে আরও একবার স্বাগত জানাই। আপনারা কম বেশি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে হোক বা মেসেঞ্জারে হোক বা আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে হোক বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম বা মেসেজ পেয়েছিলাম যে যেন আপনাদেরকে আমি শেয়ার করি যে কীভাবে আমি এই কেকগুলো বানাই। আর আমি তো আমার প্রতিটা ভালো মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এই জুলাই মাসে একটা 30 পাউন্ডের কেকের অর্ডার ছিল, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে এই খুশির মুহূর্তটা শেয়ার করি এই ব্লগের মাধ্যমে। তাই জন্যই আমি কিছু কিছু ক্লিপস আপনাদের জন্য নিয়েছি। আপনারা আশা করছি এই ভিডিওটা পুরোটা দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটার গোলা শুরু করে দিয়েছি আমি। এটা ছিল একটা 6 পাউন্ড থেকে 7 পাউন্ডের কাছাকাছি একটা চকলেট কেক। এটা একটা সি থিমের কেক হবে। কীরকম কী ডেকোরেশন করেছি সেটা তো পরের পার্টে দেবো, আমি বড় ভিডিও একদমই করব না, মোটামুটি একটা শর্টের ওপরই রাখবো। দুইটা ভিডিও পার্টে পার্টে আসবে। তো দাঁড়ান, এবারে আমি এই হচ্ছে ব্যাটারটাকে ভালো করে বিট করে এবারে দিয়ে দিই ওভেনে। ওভেনে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি হচ্ছে ক্রিমটা বিট করতে বলেছি মাকে, মা একটু সাহায্য করছিল ক্রিম বিট করতে। আর এদিকে হচ্ছে বৃষ্টি ক্যামেরা করে দিচ্ছিল আমাকে, ও বেশ কিছু কাজে সাহায্য করেছে আমাকে। আর দেখছেন কি অপূর্ব লাগছে না এখানে, এই যে দেখুন কেকগুলো বেক হচ্ছে। আমার বেশ ভালো লাগছে যে কেকগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছে। যাই হোক, এবারে হচ্ছে আমি কাজ করছি এখানে 30 পাউন্ডের মধ্যে। 22 থেকে 25 পাউন্ডের মধ্যে একটা কেকের অর্ডার ছিল সেটা, এটা বলে ডাকি কী পারপাসে ছিল, এটা ছিল গুরু পূর্ণিমার জন্য। আমি যে একাডেমিতে গান শিখি তো ওইখানে আমার গুরুজির জন্য আমরা একটা গুরু পূর্ণিমার আয়োজন করেছিলাম, তাই জন্য এখানে এই কেকটা তৈরি করা হচ্ছে। আর এটা ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। আর পুরো বেকিং প্রসেসটা এখানে শেয়ার তো করছি আগেই বললাম। চলুন এবার দেখুন, এক এক করে বেকিং পাউডার, বেকিং সোডা, তেল, কনডেন্স মিল্ক, দুধ থেকে শুরু করে ময়দা সব পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পরে এবারে হচ্ছে বিট করার পালা। আমার তো এইসব কাজ করতে করতে প্রায় 2:30 বেজে গিয়েছিলো, আপনাদেরকে অবশ্যই ভ্লগের শেষে দেখাবো। তো যাই হোক, আপনাদের কিন্তু ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যত কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, তত তো আমি আরও নতুন নতুন কাজ করার আনন্দ পাবো বা হচ্ছে আরও উৎসাহ পাবো বলুন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে 6 পাউন্ডের একটা কেক হচ্ছে। এটা রেডি হতে হতে প্রায় 2:10 বাকি বেজে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আরও একটা কেক বসিয়েছিলাম, সেটাও প্রায় 2:30 বেজে গেছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।